আসসালামু আলাইকুম, আমি সাইদা আলী চলে আসলাম আপনাদের সামনে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো এই যে ছেলের নাস্তা রেডি করলাম, আমাদের নাস্তা আগেই হয়ে গেছে। ছেলেকে নাস্তা দিয়ে আমি সোজা চলে আসলাম ঘর গুছাইতে। আজকে আমি রান্না করব না, দুপুরে আমার মেয়ে রান্না করবে। ওর যা খুশি ও তাই রান্না করবে। ও বলছে আমি যেন কিছু না বলি, দেখি ও কী রান্না করে। আমি এই ফাঁকে ঘরটার ভালো করে গুছায় ফেলি। আমরা যারা গৃহিণী তারা ঘরে আসলে একেবারে কম কাজ করি না। আমাদের কাজগুলো বেশ সহজ না একদম। ফার্নিচারগুলো প্রতিদিন মুছতে পারলে ভালো, না পারলে অন্তত পক্ষে একদিন পরপর তো মোছাই লাগে। মশাইটা একটু দেখাই আপনাদের। আমার এই রুমের মশাইটা আমি কখনো পুরোটা খুলে ফেলি না, কারণ হচ্ছে এই মশারিটা আমার সাহেব টানায়। ও পুরোটা খুলে ফেললে ও টানাতে একটু কষ্টই হয়, খুঁজে পায় না দড়িগুলা। এই তো আমার একটা ঘর গোছানো হয়ে গেল, এখন যাই বাকি ঘরগুলো গুছাই ফেলি। এক এক করে সবগুলো ঘর গুছাই ফেলবো আর আপনাদের সাথে একটু শেয়ার করব। চলে আসলাম আমার ছেলের ঘরে। এই যে বিছানা চাদরটা দেখতে পাচ্ছেন, এর পিছনে ছোট্ট একটা গল্প আছে, গল্পই বলা চলে। বেশ কয়েক বছর আগে একবার আমার বাবার বাড়ি বেড়াতে যাই আমরা সবাই। তো সেখানে আমার মায়ের খাটে বিছানো ছিল এই চাদরটা। চাদরটা দেখে আমার মেয়ের ভালো লাগে, ও আমাকে বলে আম্মু এমন একটা চাদর আমাকে কিনে দিবা। ওর বলতে যতক্ষণ আমার মা সঙ্গে সঙ্গে চাদরটা তুলে দিল, বলল এটা নিয়ে যাও। কি আর করার, নিয়ে আসলাম। তারপর তো দুর্ভাগ্যবশত চাদরটা আর ওর বিছানায় লাগলো না, ওর বিছানায় বড় হয়, তাই এখন আমার ছেলের বিছানায় বিছালাম। সেন্টার টেবিলের উপর চাদর দেখে আপনারা কে কী ভাববেন জানি না। এটা আসলে একটা কাচের টেবিল, পুরোটাই কাচ দেওয়া। উপরে কাচটাকে বাঁচানোর জন্য আমি এই ব্যবস্থা করলাম আর কি, কারণ প্রায় সময় আমার ছেলে এখানে খাওয়া দাওয়া করে। ছবি দেখাই, এই যে আমার ছেলে, ওর যখন প্রায় 2 থেকে 2.5 বছর বয়স হবে হয়তো, তখন আমরা একবার কোথায় যেন শিশু পার্কে গিয়েছিলাম, ন্যাশনাল শিশু পার্কে, সেখানে তোলা। এখন তো মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে, সবাই দোয়া করবেন ওর জন্য। শুকনো কাপড় এনে জমা করে রাখলাম এখানেই, পরে ভাঁজ করব। কাজ টাজ সেরে একেবারে যখন ভালো লাগবে তখন ভাঁজ করব। এই ঘরও গোছানো শেষ। আমার মেয়ের বিছানা চাদরটা না লাগায় বড় হয়ে গেছে আর কি। তো পরে আমার মা আবার আরেকটা চাদর দেয় ওকে, এইটাই সেই চাদর, এটাও খারাপ না, বেশ সুন্দর, সাদার মধ্যে লাল ছোট ছোট ফুল পাতা, দেখতে ভালোই লাগে। ঘরের কাজ শুরু করলে শেষ হয় না সহজে। এ ফাঁকে একটু বারান্দার গাছগুলো দেখাই দিই।
প্রতিদিনই এগুলো ঝাড়তে হয়। ঘর না গোছায় ঘর মুছলে মনে হয় না যে ঘর পরিষ্কার হয়েছে, তাই এটা আমার প্রতিদিনেরই কাজ বলতে পারেন। দেখেন গাছের শিকড়, এটা একটা মানি প্লান্ট গাছ, ডাল কেটে তারপর পানির মধ্যে রাখা হইল, রাখার পর এই শিকড় ছেড়ে দিল আর কি। আরও আছে দেখাই, এই দেখেন কাচের এই বোতলগুলো নিয়ে পানির মধ্যে এভাবে গাছগুলো রাখলে দেখতে বেশ ভালোই লাগে। বিশেষ যত্নও নিতে হয়, সপ্তাহে অন্তত পক্ষে দুইবার গাছের পানিগুলো পরিবর্তন করা লাগে আর কি, নাহলে গাছের পাতা কালার নষ্ট হয়ে যায়। দেখেন কত শিকড়, এটা অনেক পুরনো। লাকি ব্যাম্বু গাছও পানির মধ্যে, ভালোই লাগে দেখতে। তো দেখাই আমার মেয়ের ঘর, গোছানো শেষ চলে আসলাম। আমাদের এই ঘরটা বেশিরভাগ সময় ফাঁকাই পড়ে থাকে, সাধারণত যখন কোনো মেহমান আসে তখন এই ঘরটায় তারা থাকে, তাছাড়া অন্য সময় ফাঁকাই পড়ে থাকে। এখানে আমার পুরনো কম্পিউটারের মনিটরটা রাখা, একজনকে বসছি নিয়ে যাইতে, এখনও নেয় নাই, নিবে। এটা বন্ধ করে দিই, এই ঘরটা বেশ অন্ধকার, পাশে বিল্ডিং উঠে গেছে, আলো আসে না বেশি একটা। অল্প কিছু বইয়ের কালেকশন আছে এখানে, এখানে হাদিস দোয়ার বই কোরআন শরীফ রাখা আছে। নিচে আছে কিছু ইসলামিক গল্প, তাছাড়া এমনি গল্প, গল্পের বইও আছে। এই জুতাটা দেখাই আপনাদের একটু, এটা এত আরাম পড়ে, যাদের পায়ের গোড়ালিতে ব্যথা তারা অনেক আরাম পাবেন এই জুতাটা পরে, যদি পরেন আর কি কিনে। আমার পায়ের গোড়ালির ব্যথা, তো এগুলোকে সম্ভবত মেডিকেল শু বলে না কি যেন জানি না। দেখেন লাইট ছাড়া কত অন্ধকার। এটা কি, অ্যালুমিনিয়াম ফুয়েল, মনে হয় মেয়ে আবার কিছু বানাবে, বের করে রাখছে। এগুলো আমাদের ওষুধের বাক্স, এগুলো আসলে প্রতিদিনই একটু ঝাড়তে হয়, না হলে ধুলা পড়ে থাকে, ভালো লাগে না। বেশিক্ষণ আর ক্যামেরা ধরা যাবে না, ক্যামেরা ধরে কাজ করা কষ্ট। এখন রেখে দিই ক্যামেরাটা, কাজ সেরে ফেলি। কাটা পেঁয়াজ শেষ হয়ে গেছে, তাই একবাটি কেটে ফ্রিজে রেখে দিই। আমার ছেলেটা
पोलाओ पसंद करे अनेक। दुपुरे खावार पर एटुकु रये गेछे तो राते आर किछु करब ना, आजके छेले मेये दुइजनेर हये जाबे। आमी आर आपनादेर भाइया रुटी खाबो। ছেলেকে খেতে দিয়ে দেই, আমরা একটু পরে খাব। দুপুরে বলছিলাম আজকে আমার মেয়ে রান্না করবে, এই তো আমার মেয়ে আজকে পোলাও রান্না করছে, সাথে ডিম ভুনা, এই যে ডিম ভুনা দুপুরে খাওয়ার পর রয়ে গেছে একটা, এটা আমার ছেলেকে দিব। আর বেগুন ভাজা, আমার মেয়ের পছন্দের খাবার বেগুন ভাজা। আর হচ্ছে মুরগির কোরমা, কোরমাটা একটু গরম করে নেই। পোলাওটা একটু গরম করে নিতে হবে, রাখি আগেই তরকারি দিব না, একটু ওভেনে গরম করে নিই পোলাওটা। ওভেনে দিয়ে গরম করে নিই, যেহেতু প্লেটে বেড়ে ফেলছি না চুলায় বসানো যা দরকার নাই, ওভেনেই গরম করি, ঢেকে দেই। মিনিট বেশি হয়ে যাবে, 1 মিনিট 30 সেকেন্ড দিই। হয়ে গেছে, সুইচটা বন্ধ করে দিই। আমার মেয়ের রান্নার হাত মাশাল্লাহ, দেখেন কত সুন্দর পোলাও একদম ঝরঝরে। সবই ও রান্না মাশাল্লাহ, অনেক সুন্দর রান্না করতে পারে। রাতের খাবার শেষ করে রান্নাঘরের কাজ শেষ করে তারপর আসলাম কাপড় গোছাইতে, ছেলের সঙ্গে কার্টুন দেখি আর কাপড় গোছাই। রুদ্রা হচ্ছে, ভালোই লাগে বাচ্চাদের কার্টুনগুলো দেখতে। এই যে অনেকগুলো কাপড় রয়ে গেছে এখনও, ভাজ করি, একটু পরে আবার 10টার খবর শুরু হয়ে যাবে, একসঙ্গে খবর দেখব, তাড়াতাড়ি কাপড়গুলো ভাজ করে ফেলি। তো আপনাদের কাছ থেকে বিদায় নেই এখন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।